আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি মোহাম্মদ রুল্লাহ হোসাইন, ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে। ফ্রিল্যান্সিং কেয়ারে আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম গুগল অ্যাডসেন্সের কী কী ক্যাটাগরিগুলো আমাদের ব্লক করা উচিত, এবং সেখানে আমি বলেছিলাম যে আমরা চাইলে সবগুলো ক্যাটাগরি ব্লক করে দিতে পারি এবং স্পেসিফিক ক্যাটাগরিগুলো ওপেন রাখতে পারি। আসলে কিছু ভুল ইনফরমেশন ছিল, এ কারণে আমার আগের ভিডিওটি ডিলিট করে আবার নতুন করে এই ভিডিওটি করা, এবং এই ভিডিওতে আমি চেষ্টা করব পর্যাপ্ত ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য এবং সঠিক একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য। আসলে কি ইউটিউব ইনকাম হারাম বা হালাল, বা গুগল অ্যাডসেন্স থেকে আয় কি হালাল বা হারাম কিনা, তো এই বিষয়টি আমার জানার জন্য অনেক ভিডিও দেখতে হয়েছে, অনেক রিসার্চ করতে হয়েছে, এবং ফাইনালি একটা ডিসিশনে আসতে পেরেছি। তো আমি যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখছিলাম, বিভিন্ন ভিডিও পাচ্ছিলাম যে অনেকেই বলছেন যে ইউটিউব হারাম, অনেকেই আবার না জেনে না বুঝে স্পেসিফিক ইনফরমেশনগুলো না দিয়ে বলছিলেন যে হারাম, কারণ অনেকেই আমি জানি যে তারা হয়তোবা নিজের একটি ইউটিউব চ্যানেল নেই, তারা হয়তোবা ইউটিউবের অ্যাড ফরম্যাট, ক্যাটাগরি ইত্যাদি বিষয়গুলো নিয়ে তারা 100% অবগত না, কিন্তু তাদের হয়তোবা শরিয়া সম্পর্কে বেশ ভালো জ্ঞান রয়েছে। আমি তাদেরকে ছোট করছি না, তবে আমি ওভারঅল দুটো জিনিসের ব্যালেন্স করে আপনাদেরকে একটি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অ্যাডসেন্স মনিটাইজেশন সম্পর্কে শুরুতে আমি একটি প্রাথমিক ধারণা দিচ্ছি, সেটি হচ্ছে যে গুগল তার পাবলিশারদেরকে 68% পর্যন্ত রেভিনিউ শেয়ার করে। মনে করুন আমার একটি ওয়েবসাইট রয়েছে, বা আমার একটি মোবাইল অ্যাপ রয়েছে, বা আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে গুগল অ্যাড প্রদর্শন করবে, এবং তার বিনিময়ে আমি 68% পর্যন্ত রেভিনিউ পাবো। গুগল যদি $100 আয় করে তাহলে আমাকে 68% দিবে, বাকি টাকাটা বা বাকি ডলারটা সে নেবে। তো এখন আমাদেরকে জানতে হবে যে এই অ্যাডগুলো আসলে কী কী মাধ্যমে প্রদর্শিত হয়। এই অ্যাডগুলো প্রদর্শিত হয় 1 নম্বর হচ্ছে ওয়েবসাইট, 2 নম্বর হচ্ছে মোবাইল অ্যাপ বা অ্যাড মবের মাধ্যমে, 3 নম্বর হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর আমরা আজকে মূলত জোর দেবো হচ্ছে এই ইউটিউব চ্যানেলের বিষয়টা, কারণ আমরা অনেকে ইউটিউব চ্যানেল করছি, অনেকে জানি না এই বিষয়টা, আসলে ইউটিউব চ্যানেল থেকে ইনকামটা হালাল না হারাম। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড দেখাচ্ছি, এখানে আমাদের কতটুকু কন্ট্রোল আছে? অনেকে হয়তো মনে করে থাকবেন যে আমি তো ক্যাটাগরি ব্লক করে দিতে পারি, বা আমি 20-25টা ক্যাটাগরি ব্লক করে দিয়েছি, বা আমি 100 ক্যাটাগরি ব্লক করে দিয়েছি, আমি নিশ্চিন্তে আছি। আসলে কিন্তু এতটা নিশ্চিত হওয়ার সুযোগ নেই, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি। সেখানে আমি রিলিজিয়ন নামে একটা ক্যাটাগরি ওপেন করে রেখেছিলাম, এবং আমি ধারণা করেছিলাম যে ধর্মীয় বিষয় এই ক্যাটাগরি ওপেন করে রাখলে মনে হয় আমার ছোঁয়াবি হবে, কিন্তু আসলে বিষয়টি তা না, এখানে সব ধর্মের অ্যাডই প্রদর্শিত হচ্ছিল। পরে ফাইনালি দিওয়ালির অ্যাড থাকার কারণে আমি এই ক্যাটাগরিটি ব্লক করে দেই। এরপর আমি আরও যখন ব্লক করতে যাই, এক এক করে যখন 200 ক্যাটাগরি ব্লক করি, তারপর আমি আর ব্লক করতে পারছি না, কারণ গুগল মাত্র 200 ক্যাটাগরি ব্লক করার সুযোগ দিচ্ছে আপনাকে 500-র উপরে ক্যাটাগরির জন্য, যেখানে ক্যাটাগরি রয়েছে 560-টির উপরে। আমি গুনেছিলাম 560-টি পর্যন্ত পেয়েছি, তো 560-টির উপরে ক্যাটাগরি রয়েছে, সেখানে আমি মাত্র অর্ধেকও না, অর্ধেকেরও কম 200 ক্যাটাগরি ব্লক করতে পারছি। তার মানে আমার ক্যাটাগরির ব্লকিংয়ের ক্ষেত্রেও 100% স্বাধীনতা নেই। সুতরাং এই অ্যাডসেন্স মনিটাইজেশন প্রোগ্রামটি অ্যাজ এ মুসলিম আমার জন্য না। ইউটিউবের মূলত 6 ধরনের অ্যাড রয়েছে। 1 নম্বর হচ্ছে ডিসপ্লে অ্যাড, 2 নম্বর হচ্ছে ওভারলে অ্যাড, 3 নম্বর হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডস, তারপর হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাডস, তারপর বাম্পার অ্যাডস এবং স্পন্সর কার্ডস। ডিসপ্লে অ্যাডটা হচ্ছে যে আমরা যখন ইউটিউব ভিডিও দেখি, দেখবেন যে আমাদের ভিডিওর ডান পাশে উপরে একটি অ্যাড থাকে, সেটাকে বলে ডিসপ্লে অ্যাড। এছাড়াও ওভারলে অ্যাডসটা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও দেখি, ভিডিওর উপরেই কিছু অ্যাড চলে আসে, সেটাকে বলে ওভারলে অ্যাড। তো এই ওভারলে অ্যাডের মধ্যে টেক্সট ভার্সন থাকতে পারে, যেটি আমরা ব্যবহার করতে পারি, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে মেয়েদের ছবি সম্বলিত ওভারলে অ্যাডসও চলে আসে, এ কারণে এই ওভারলে অ্যাডসও 100% নিরাপদ না। এরপর চলে আসে হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডসে। স্কিপেবল ভিডিও অ্যাডস হচ্ছে যে ভিডিও আমি দেখছি, এর মাঝে হঠাৎ করে একটা অ্যাড চলে আসা, এটাকে বলে, এটা আবার স্কিপ করা যায়, এটা প্লেয়ারের ভিতরেই প্রদর্শিত হয়, এটাকে বলে স্কিপেবল অ্যাড। আর নন স্কিপেবল তো আরও খারাপ, সেখানে আর কোনো ক্যান্সেলের সুযোগ নেই, আপনাকে পুরো ভিডিওটি দেখতেই হবে। আর বাম্পার অ্যাডস থাকে কিছু, এটা আসলে ভিডিওর ভিতরেই প্রদর্শিত হয়। আর স্পন্সর কার্ডটা হচ্ছে যে আমি এই যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, উপরে কর্নারে ডান পাশে দেখবেন যে একটি কোশ্চেন মার্ক রয়েছে, এবং সেখানে আমার আরও কিছু ভিডিও সাজানো আছে। এখানে আমার ভিডিও সাজানোর উপরে ইউটিউব তাদের একটি অ্যাড প্রদর্শন করে, সেখানে সেটি হতে পারে অন্য একটি ভিডিও, হতে পারে অন্য একটি হারাম কন্টেন্ট। এই কারণে এই কার্ড
অ্যাডটাও আমাদের জন্য নিরাপদ না মুসলিম হিসেবে। তো এখন যদি আমি ধরে নেই যে ওভারলে অ্যাডসটা ভালো, ওভারলে অ্যাডসে ট্যাক্স অ্যাড রয়েছে, যদিও ইমেজ অ্যাডও চলে আসে, আমি ক্যাটাগরি মনে করেন ব্লক করে দিলাম, তাহলে কি আমরা ইউজ করতে পারবো কি না? না, কারণ আমি সবগুলো ক্যাটাগরি ব্লক করতে পারছি না আমার পছন্দ মতো, মাত্র 200 ক্যাটাগরি ব্লক করতে পারছি, আর ওভারলে অ্যাডের ভিতরেও ইমেজ চলে আসতে পারে। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি কি যে আসলে কি আমরা অ্যাডসেন্স ব্যবহার করতে পারবো কি না? যেহেতু আমরা ক্যাটাগরিগুলো আমাদের মন মতো ইসলামিক কন্টেন্ট দিয়ে সাজাতে পারছি না, আমরা যেহেতু ক্যাটাগরি সেভাবে ফিল্টার করতে পারছি না, সুতরাং আমরা অ্যাডসেন্স ব্যবহার করতে পারছি না। আমরা যেহেতু আমাদের ডিসপ্লে অপশনকে কন্ট্রোল আনতে পারছি না, সুতরাং আমরা অ্যাডসেন্স ব্যবহার করতে পারছি না। আবার আমরা যে অ্যাডগুলো দেখাচ্ছি সেটি হতে পারে স্ক্যাম, ফ্রড বা মিসলিডিং প্রোডাক্টের প্রমোশন, সেটাও কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ গুগল ইচ্ছামতো তার অ্যাডগুলোকে প্রদর্শন করছে আমার চ্যানেলে। সুতরাং আমি জানছিও না যে কী অ্যাড প্রদর্শিত হচ্ছে। আমি বাংলাদেশে বসে আমি ধারণা করতে পারবো না যে কানাডার একজন আমার চ্যানেলে কী ধরনের অ্যাড দেখছে। সুতরাং ইউটিউব অ্যাডসেন্স আমাদের জন্য না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে কি ইউটিউব চ্যানেলে সবগুলো অ্যাডই হারাম? না, সবগুলো হারাম অ্যাড না। অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যারা ইউটিউবে বা গুগলে অ্যাড দিয়ে থাকে এবং তাদের কন্টেন্টগুলো এবং তাদের অ্যাডগুলো হালাল, কিন্তু সেই ক্যাটাগরি পর্যন্ত তো আমরা যেতে পারছি না। সবগুলো আনওয়ান্টেড ক্যাটাগরিগুলোকে ব্লক করে তারপর তো আমাকে আমার কাঙ্ক্ষিত ক্যাটাগরিগুলোকে আনব্লক করে রাখতে হবে, কিন্তু গুগল তো সেই সুযোগ আমাদেরকে দেয়নি। কারণ 500 ক্যাটাগরি ব্লক করার ক্ষমতা যদি আমাকে দিত, তবেই আমি বলতাম যে হ্যাঁ, আমার কাছে পুরো ফ্রিডম আছে, আমি সবগুলো ক্যাটাগরি ব্লক করেছি, এবং আর স্পেসিফিক আমি 5টা ক্যাটাগরি ওপেন রাখবো, 10টা ক্যাটাগরি ওপেন রাখবো, এবং অ্যাড ফরম্যাটেও যদি এমন কন্ট্রোল থাকতো যে আমি আমার অ্যাড শুধুই ট্যাক্স অ্যাড দেখাবো, যেটা ব্লগে হয়, আমরা যখন যারা ব্লগার ভাই আছে তাদের জন্য একটু হয়তো বা এই বিষয়টা মানে পজিটিভ সাইন, সেটা হচ্ছে যদি আপনি আপনার ব্লগে শুধুমাত্র ট্যাক্স অ্যাড দেখান এবং 200 ক্যাটাগরি ব্লক করে যদি আপনার ওখানে হারাম প্রোডাক্ট না আসে, তাহলে আপনি আর অ্যাডসেন্স ইনকামটা হালাল হতে পারে ব্লগারদের জন্য, কিন্তু ইউটিউবারদের জন্য একদম বিগ নো। এই রিসার্চটি করার ক্ষেত্রে আমি আমার পার্সোনাল দুটো চ্যানেল দেখলাম এবং দুটো চ্যানেলে দেখলাম মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের ডলার চলে এসেছে, যা আমি ইতোমধ্যে খরচ করে ফেলেছি এবং সেটা হারাম ছিল। আমি তো ধারণা করেছি যে আমি হারাম ইনকাম করি না, কিন্তু তারপরেও আমার ইনকাম হারাম হয়ে গেছে। এখন আমার কী করতে হবে? এখন আমার সেভিংস থেকে সেই টাকাটা একটা খাতে দিয়ে দিতে হবে এবং সেখান থেকে আমি কোনো প্রফিট, সেখান থেকে আমি কোনো সওয়াবের আশা করতে পারবো না। এবং ইতোমধ্যে আমি আমার চ্যানেলের সবগুলো অ্যাড বন্ধ করে দিয়েছি এবং ফাইনালি আপনাদের সামনে আমি আমার ইউটিউব মনিটাইজেশনটি অফ করে দিচ্ছি। এখন আপনি কি করবেন? আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে আর্নিং স্টেটমেন্ট সেটি সংগ্রহ করুন এবং দেখুন যে কত ডলার আয় হয়েছে। সেই আয়টি যেহেতু আপনার হারাম ছিল, সুতরাং সেই টাকা আপনার মূল সম্পদ থেকে আলাদা করে ফেলুন এবং সেই টাকা আপনি একটি খাতে দান করে দিন এবং এখান থেকে কোনো সওয়াবের আশা করতে পারবেন না। আর যেটা, সেটা হচ্ছে যে আপনি আপনার চ্যানেলে অবিলম্বে অ্যাডসেন্স মনিটাইজেশন ব্যবহার করা বন্ধ করে দিন। অনেকেই আমি দেখি যে বলে যে আলহামদুলিল্লাহ আমি মনিটাইজেশন পেয়েছি, আসলে এটা না জানার কারণে হচ্ছে যে মনিটাইজেশন পাওয়াটাই আসলে আমার জন্য একটি অভিশাপ। এটা হয়তো আমরা অনেকেই বুঝতে চেষ্টা করি না, অনেকেই চিন্তা করে থাকেন যে আমার কন্টেন্ট তো হালাল, আমি তো মিউজিক ব্যবহার করছি না, আমি তো অন্য কিছু ব্যবহার করছি না, আমার কন্টেন্ট হালাল সুতরাং আমার ইনকাম হালাল। আমি একটি ঘটনা শেয়ার করি। গত সপ্তাহে আমি মসজিদে সুন্নত পরে বসেছিলাম, এমন সময় আমার সামনের একজন মোবাইল অ্যাপে কোরআন শরীফ পড়ছিল এবং রেহালের উপর মোবাইলটি রেখে কোরআন শরীফটা পড়ছিল। হঠাৎ দেখলাম সে সিজদায় চলে গেল, মানে সিজদার আয়াত চলে এসেছে, সে সিজদায় গেল। এমন সময় উঠে আমি আবার তার মোবাইল স্ক্রিনের দিকে তখন তাকানোর সুযোগ পেলাম, কারণ সে যেহেতু সিজদায় মাথা নিচু করেছে। সেই সময় আমি দেখলাম যে তার মোবাইলে একটি অ্যাড চলে আসলো, তার মানে সে পড়ছে হচ্ছে কোরআন শরীফ, কিন্তু একটা ডিসপ্লে অ্যাড এসে তাকে বিরক্ত করলো, পরবর্তীতে সে অ্যাডটাকে ক্লোজ করে আবার কন্টিনিউ করলো পড়া। তার মানে আমরা কন্টেন্ট হালাল হলেও সেখানে কী অ্যাড চলে আসছে সেটার দায় আমরা এড়াতে পারি না। আর কন্টেন্টেই তো অনেক সমস্যা দেখা যায়, যে অনেকেই খারাপ কন্টেন্ট বানাচ্ছেন, অনেকেই ভালগার কন্টেন্ট তৈরি করছেন এবং মেয়ে ছেলে নিয়ে বিভিন্নভাবে এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছেন, টোটাল বিষয়টা হারাম হচ্ছে। সেই বিষয়ে যারা কাজ করছেন আমি অনুরোধ করব আপনারা বন্ধ করুন। আর সেই সাথে অনেকেই ওয়াজ নিয়ে ভিডিও করেন, আজকাল ওয়াজের ভিডিও লিখে আপনি যদি সার্চ করেন কোনটা ওয়াজ আর কোনটা অ্যাডাল্ট ভিডিও বোঝার উপায় থাকে না, কারণ ওয়াজের ভিতরে থাম্বনেলের যে অবস্থা
একেবারে জঘন্য। সুতরাং যারা ওয়াজ নিয়ে কাজ করছেন আমি বলবো যে এই ধরনের থাম্বনেইল আপনারা দিবেন না, যেখানে মেয়েদের ছবি আপনি ব্যবহার করছেন, এতে আপনার ইসলামকে খাটো করছেন। আপনি কোনো ইসলামের কাজ করছেন না, আপনি ব্যবসা করছেন, এই ব্যবসাটা বন্ধ করুন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ইউটিউব ইনকাম কেন হারাম এবং ইউটিউব ইনকামটি কেন আমাদের গ্রহণ করা উচিত হবে না মুসলমান হিসেবে। একটা জিনিস চিন্তা করেন, বিধর্মীদের জন্য এটা অ্যাকসেপ্টেড হতে পারে, বাট আমরা মুসলিম হিসেবে তো এটা গ্রহণ করতে পারি না, কারণ আমার সম্পদের ভিতরে হারাম সম্পদ থাকবে এবং এটাকে আমি কোনো মানে কিছু মনেই করব না। এটা কিন্তু খুবই 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 দুঃখজনক একটা কথা। সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা ইউটিউব মনিটাইজেশন প্রোগ্রামটি ব্যবহার করবেন না, কারণ এখানে হারাম বিষয় জড়িত। আর আপনি কষ্ট করে যে হারাম ইনকামটি করবেন, এটার দায় কিন্তু কাল কেয়ামতের ময়দানে কেউ নেবে না। আপনার ফ্যামিলি বলবে সে আয় করেছে, সে সেটা বুঝবে, আমরা কি জানি। ইভেন আপনি যদি এখনও টেস্ট করে দেখেন, আপনার ফ্যামিলিকে যদি বলেন যে আমার এই ইনকামটা হারাম হচ্ছে, এটা কী করবো, বলে তুমি যা সিদ্ধান্ত নিবা তুমি নাও। বা আপনি যদি বলেন যে আমি হারাম ইনকামটা করছি, এখন এটার দায় কি তোমরা নিবা, বলবে যে না আমরা নিব কেন, এটা তুমি দেখবা। সো আমার ইনকামের জবাব আমাকেই দিতে হবে, ফ্যামিলি এটা নিবে না, তখন তো আরও কেউ কাউকে চিনবে না। সুতরাং বিষয়টি খুবই খুবই চিন্তার বিষয়। হারাম থেকে বেঁচে থাকুন, হালাল পথে কাজ করুন, হালাল পথে উপার্জন করুন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিও থেকে আপনারা অন্তত সঠিক ধারণাটা পেলেন যে ইউটিউব অ্যাডসেন্স মুসলমান হিসেবে আমাদের কেন ব্যবহার করা উচিত না। আর এ ধরনের আরও বিষয় নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি ভিডিও করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি মনে করেন যে আপনার কোনো বন্ধুকে উপকার করতে পারে, যে ইউটিউব নিয়ে হয়তোবা মজে আছে, সে হয়তোবা বুঝতেছে না বিষয়টি, তাকে বোঝানোর জন্য এই ভিডিওটি হয়তোবা কাজে লাগতে পারে। তো আমি চেষ্টা করব এ ধরনের ভিডিও আপনাদেরকে নিয়মিত দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই হারাম ইনকাম থেকে বেঁচে থাকুন।